বনি আমাকে ধাক্কা দিয়ে ওর থেকে সরিয়ে দেওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হলো ম্যাম? আমার আদর, আপনার ভালো লাগছে না? আপনি এগুলো আমার সাথে কি করছেন মিস পল্লবী, কেন করছেন? পার্টির দিন রাত্রে আপনিও তো আমার সাথে এগুলোই করেছিলেন ম্যাম, আজকে আমি করছি, তাতে কি হয়েছে? মিস পল্লবী, আপনার নেশা হয়ে গেছে, আপনি প্লিজ নিজের রুমে যান। না, আমি কোথাও যাব না, আমি এখন এই রুমেই থাকবো আপনার সাথে, আর আপনাকে আদর করব। একটু কাছে আসুন না ম্যাম। কি হচ্ছে কি মিস পল্লবী? আদর হচ্ছে ম্যাম। স্টপ ইট মিস পল্লবী, আপনি থামবেন? কেন ম্যাম, সেদিন রাত্রে যখন আমি আপনাকে থামতে বলেছিলাম আপনিও তো থামেননি, আজ আমিও থামব না। দেখুন মিস পল্লবী, সেদিন রাতের ওই ঘটনার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। সরি বলছেন কেন ম্যাম, তার চেয়ে আপনি আমার কাছে আসুন না, আমার নাভিতে, আমার বুকে যেভাবে খুশি, যেমনভাবে খুশি, যত খুশি আদর করুন না, আমিও আপনাকে খুব আদর করব। শাট আপ মিস পল্লবী, আমি আপনার সাথে এগুলো কেন করব? পার্টির দিন রাত্রে তো আপনি আমার সাথে এগুলোই করেছিলেন, তাহলে আজকে করলে কি হবে ম্যাম? দেখুন মিস পল্লবী, সেদিন রাত্রে আমি ওটা আপনার সাথে ইচ্ছে করে করিনি। তাহলে কেন করেছিলেন ম্যাম? আমি আমি জানি না কি থেকে কি হয়ে গেছিল, আমি সত্যিই জানি না। মিথ্যে কথা, আপনি সব জানেন, আপনি ইচ্ছে করে আমার সাথে সেদিন ওটা করেছিলেন। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি, আমি সেদিন বিক্রম স্যারের সাথে ডান্স করছিলাম, আর সেই রাগেই আপনি আমার ওপর এভাবে অত্যাচার করেছিলেন। আপনি আমার দাদার সাথে ডান্স করবেন, তাতে আমার রাগ করার কি আছে? সেটাই তো আমার প্রশ্ন ম্যাম, কেন? আমি বিক্রম স্যারের কাছাকাছি গেলে আপনি সেটা সহ্য করতে পারেন না, কেন পারেন না বলুন? আপনি কিন্তু ভুল ভাবছেন মিস পল্লবী। তাহলে ঠিকটা কি ম্যাম? আমি জানি না। তাহলে আমার কাছে আসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে দেব ম্যাম, সবটা। স্টপ দিস ননসেন্স মিস পল্লবী, আমি আপনার সাথে এগুলো করতে পারি না। কেন পারবেন না ম্যাম? কারণ আমি আমি অন্য কারোর প্রতি কমিটেড। অন্য কারোর প্রতি কমিটেড মানে? আপনি কি কাউকে ভালোবাসেন ম্যাম? কাকে ভালোবাসেন ম্যাম? ছিল একজন আমার খুব কাছের, খুব নিজের কেউ। ছিল, এখন আর নেই? না, অনেক বছর আগে আমি তাকে হারিয়ে ফেলেছি। সে কে ম্যাম? পলু, আমার ছোটবেলার খেলার সাথী, যাকে আমি খুব ভালোবাসতাম আর এখনো বাসি। এরপর বনে আমাদের ছোটবেলার সব কথা একে একে বলতে লাগলো, আমার খুব ভালো লাগছিল ওর কাছ থেকে আমাদের ছোটবেলার কথাগুলো শুনতে। ওর যে আমাদের ছোটবেলার সব কথা মনে আছে সেটা জেনে আমার মনটা খুশিতে ভরে যাচ্ছিল। ও বলতেই থাকলো, আমি ওকে কথা দিয়েছিলাম যে বড় হয়ে আমি ওকেই বিয়ে করব। আপনি কি জানেন ম্যাম সে এখন কোথায় আছে? না। আপনার কি মনে হয় সে এখন অপেক্ষা করছে আপনাকে বিয়ে করার জন্য? আপনি কি এখনও তার জন্য অপেক্ষা করছেন? অপেক্ষা ঠিক নয় ম্যাম, অনেকগুলো বছর তো পার হয়ে গেছে, এমনও তো হতে পারে যে তার বিয়ে হয়ে গেছে। হতেই পারে। তাহলে? জানি না মিস পল্লবী। ম্যাম ম্যাম শুনুন, কোথায় যাচ্ছেন ম্যাম? কথাটা বলেই বনি রুম থেকে বেরিয়ে গেল। আমি ওর রুম থেকে বেরিয়ে দেখলাম ও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমি আর ওকে কিছু না বলে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। আজ ওকে কিছু বললাম না, শুধু এটা ভেবে খুব ভালো লাগছিল যে এত বছর পরেও বনি আমাকে বলেনি। মিস পল্লবীর কাছে স্বীকার না করলেও আমি বুঝতে পারছি যে আমি ওনার প্রতি দুর্বল হয়ে পড়েছি, কিন্তু এটাকে আর বাড়তে দিলে হবে না, আমাকে ওনার থেকে দূরে সরে যেতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। পরের দিন মিটিংটা ঠিকমতো মিটে গেল, আর বিকেলে আমরা কলকাতা ফেরার জন্য মন্দারমণি থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু বনিকে খুব বেশি স্যাড দেখাচ্ছে, তাই আর ওকে কিছু বলতে পারলাম না। এই দিন অনেকটা রাত হয়ে গেল আমাদের বাড়ি ফিরতে,
বনে আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েই চলে গেল। যাবার আগে একটাও কথা বলল না। পরের দিন থেকে আবার অফিস শুরু। আমি বনির সাথে একান্তে একটু কথা বলার সুযোগ খুঁজতে লাগলাম, কিন্তু বনি আমাকে সব সময় এড়িয়ে যায়। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন বনি অফিসে এলো না, তার পরের দিনও ও এলো না। কিন্তু বনি অফিসে আসছে না কেন, ওকে ফোনও পেলাম না। তিন চার দিন পর শুনলাম অফিসে বনির জায়গা নতুন কেউ আসছে, আর বনি নাকি অফিস ছেড়ে দিল্লি চলে যাচ্ছে। এটা শোনার পর আমার মাথায় যেন বাজ পড়ল। না না, এটা কী করে হতে পারে? আমি বনিকে ছাড়া থাকবো কী করে? আমি ওকে কিছুতেই যেতে দেব না। এরপর আমি ওকে ফোন করতে লাগলাম, কিন্তু বারবার ফোন করার পরও বনি কিছুতেই আমার ফোনটা ধরছে না। সেদিন অফিস থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মা অনেকবার খেতে ডাকছিল, কিন্তু আমি খেতে গেলাম না। অনেক বছর আগে একবার আমি আমার বনিকে হারিয়ে ফেলেছিলাম, সেই দিন ওকে হারানোর কষ্টটা আমার কম ছিল না। আজ এতগুলো বছর পর ওকে ফিরে পেয়েও আমি আর ওকে হারাতে পারবো না, কিছুতেই না। পরের দিন আবার অফিসে গেলাম, আর আজ বনি এলো অফিসে। আজ বনির জায়গায় যিনি কাজ করবেন সেই স্যার এসেছেন। বনি বোধহয় ওনাকে সব কাজ বুঝিয়ে দেওয়ার জন্যই এসেছে। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বনির সাথে একবার কথা বলার জন্য। অফিস ছুটির সময় সব স্টাফেরা চলে যাওয়ার পর নতুন যে স্যার এসেছেন তিনিও অফিস থেকে চলে গেলেন। বনি ওর কেবিনেই ছিল। আমি তখন ওর কেবিনে গিয়ে নক করলাম। ম্যাম ভেতরে আসবো? আসুন। ম্যাম আপনার সাথে আমার কিছু কথা ছিল। কিন্তু এখন থেকে অফিসের কাজের ব্যাপারে যা বলার আপনি আপনাদের নতুন স্যারকেই বলবেন, আমাকে বলে আর কোনো লাভ নেই। কিন্তু ম্যাম অফিসের কাজের ব্যাপারে কোনো কথা বলতে আসিনি। তাহলে আপনি কেন অফিস ছেড়ে চলে যাচ্ছেন ম্যাম? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার জানার কোনো প্রয়োজন নেই। আছে ম্যাম, আমার জানার প্রয়োজন আছে। না নেই, আমি আসছি। দাঁড়াও বনি। মিস পল্লবীর মুখে ওই ডাক শুনে আমি অবাক হয়ে গেলাম। তুমি এভাবে চলে যেতে পারো না বনি। আমি পারি মিস পল্লবী। না, তুমি কোথাও যাবে না। আমি যাচ্ছি মিস পল্লবী, আর তাছাড়া কাল বাদে পরশু আমার ফ্লাইট। আপনি আমাকে আটকানোর কে বলুন তো? যান, নিজের কাজে যান, আমি আসছি। কোথায় যাচ্ছ কুমড়োর ঘ্যাঁট? আমাকে বিয়ে করবে না? আপনি এই নামে আমাকে ডাকলেন কি করে? এই নামে তো আমাকে শুধু আমার পলু ডাকতো। তার মানে আপনি, মানে তুমি, তুমি কি আমার ছোটবেলার সেই পলু? হ্যাঁ বনি, আমি তোমার পলু। আমি তো ভাবতেই পারছি না, তুমি আমার পলু, যাকে আমি অনেক ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম। জীবনে আর কখনো তার সাথে দেখা হবে আশাই করিনি। কিন্তু ভাগ্য আমাদের আবার মিলিয়ে দিয়েছে বনি। কিন্তু তার মানে তুমি আগে থেকেই সব জানতে? কিন্তু কি করে? তুমি যখন হরিদ্বার গিয়েছিলে আর আমাকে একটা ফাইল আনতে তোমার বাড়ি যেতে হয়েছিল, সেদিন তোমার আলমারিতে সেই ফাইলটা খুঁজতে গিয়ে আমি ছোটবেলায় তোমাকে যে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো দেখতে পেয়েছিলাম। জিনিসগুলো দেখি আমি ওগুলো চিনতে পেরে গিয়েছিলাম, আর তোমাকেও চিনে নিয়েছিলাম। তাহলে এতদিন এ ব্যাপারে তুমি আমাকে কিছু বলনি কেন? আমাদের প্রথম দেখাটাই হয়েছিল ঝগড়ার মধ্যে দিয়ে, তারপরও বারবার আমাদের মধ্যে ঝগড়াটাই হতো। তুমি তো আমাকে সহ্যই করতে পারতে না, তাই আমি ভেবেছিলাম তুমি যদি আমার কথা বিশ্বাস না করো আর আমাকে ভুল বুঝো। কিন্তু তাই বলে তুমি আর আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলে না? আমি যে না জেনে তোমার সাথে কত খারাপ ব্যবহার করে ফেলেছি। তার সাথে সাথে অনেকটা ভালোও তো বেসেছো, আর সেটা আমি ভালো করেই বুঝতে পারি। আমিও বুঝতে পারছিলাম যে আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি, তাই তোমার থেকে দূরে যেতে চাইছিলাম। না হলে আমার পলুকে দেয়া আমার কথার খেলাপ করা হতো। কিন্তু কখনো ভাবতে পারিনি যে তুমিই হবে আমার সেই পলু। এখন তো জানলে, এখন তুমি আমার কথা রাখো। রাখবো তো, নিশ্চয়ই রাখবো। কিন্তু এখন একবার তোমাকে জড়িয়ে ধরতে দেবে না? এসো। এরপর আমরা দুজন দুজনকে
জড়িয়ে ধরলাম, আর আমাদের দুজনেরই চোখে জল এসে গেল। তারপর পলু মানে পল্লবী আমাকে বলল, জানো যেদিন থেকে জানলাম তুমি আমার ছোটবেলার বনি, সেই দিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ বনি, আই লাভ ইউ। জানি না কিভাবে আর কখন, কিন্তু আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। জানি বনি, আর সেই জন্যই বোধহয় তুমি বিক্রম স্যারকে আমার কাছাকাছি আসতে দেখলেই সহ্য করতে পারো না। তোমার রাগ তো আমি দেখেছি। এরপর আমি পল্লবীর কপালে একটা চুমু খেলাম আর মনে মনে ভগবানের কাছে থ্যাঙ্কস জানালাম আমার পলুকে এত বছর পর আবার আমার কাছে ফিরে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের কাহিনীটি এখানেই শেষ করছি। এরপর আমাদের প্রেম কীভাবে জমে উঠছে জানতে হলে চোখ রাখতে হবে কাহিনীটি পরে পড়বে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।